সোনা টেলিভিশনকে আমিও কৃতজ্ঞতা জানাই যে আমাকে একটা বিষয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে যে আমরা কেন মানুষের সুযোগের সুবিধা নিচ্ছি, যেমন বর্তমানে যেটা দেখছি আমরা যে হঠাৎ করে পণ্যের দাম দ্বিগুণ তিনগুণ দশগুণ বেড়ে যাচ্ছে, এর কারণটা কি? যেমন পেঁয়াজের দাম 30-35 টাকার জায়গায় হয়ে যাচ্ছে 200 টাকা। যার কাছে 20 মণ বা 20 টন পেঁয়াজ ছিল এবং সেটা বিক্রি হয়নি, কিন্তু হঠাৎ করে যদি শুনলেন যে ক্রাইসিস হচ্ছে বা হবে, তিনি দ্বিগুণ করলেন, কিন্তু উনি তো দ্বিগুণ দামে কেনেননি। তাহলে আমি যখন দ্বিগুণ দামে সেল করছি, তার মানে আমি অন্যায় করছি। এবং একটু আগে সোনা টেলিভিশনের এমডি সাহেব বলছিলেন যে এই যে তিনি দ্বিগুণ বা তিনগুণ দামে বিক্রি করছেন, এইটা নিশ্চয়ই হারাম, এবং এই হারামের পয়সা নিশ্চয়ই তার শরীরের রক্তে যে মিশবে বা তার সন্তানদের। কারণ আমরা জানি ইসলাম ধর্মে যে হারাম শরীর বেহেস্তে যাবে না, মানে হারাম খাদ্য খেলে। তাহলে আমরা কি, আমরা মুসলিম, আমরা নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, তারপর আমরা এই কাজগুলো কেন করছি? এই এরকম প্রশ্ন আমাকে করা হয়েছে। তো অ্যাকচুয়ালি আমি তখন একটা কথা সবসময় বলি, আমি যখন ইউনিভার্সিটিতে বিভিন্ন ছাত্র ক্লাসগুলো নিই, বিভিন্ন জায়গায় ট্রেনিং করাই ইউনিভার্সিটি স্কুলতে, আমি ছাত্রদেরকে এখন থেকে তাদেরকে সচেতন করি যে দেখো বাবা, সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা করে বানিয়েছেন, তারপরে আমাদের আচরণটা সেরা হবে, উত্তম হবে, বেস্ট হবে, এবং মানুষকে বুদ্ধিমান প্রাণী হিসেবে তৈরি করা হয়েছে। কারণ বুদ্ধিমান মানে কি, প্রজ্ঞাবান, বুদ্ধিমান মানে কি, যে বুদ্ধিমান মানুষরা ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে এবং তিনি বাছাই করতে পারেন যে আমি কোন কাজটা করব, অন্যায় করব নাকি সঠিক কাজটা করব। এবং যিনি সঠিক কাজটাই করেন অন্যায় না করে, তিনি তো বুদ্ধিমান। তাহলে আমাদেরকে একটা বিষয় আমি আলোচনা করি, একেবারে ছোট থেকেই তাদেরকে শুকানো উচিত যাতে তারা অন্যায় কাজগুলো না করেন। সেটা হচ্ছে জ্ঞান কাকে বলে, বুদ্ধি কাকে বলে। জ্ঞান মানে হলো কালেকশন অফ ইনফরমেশন অর ডাটা। আমরা বিভিন্ন সোর্সে পড়ে দেখে শুনে অভিজ্ঞতা থেকে আমরা জ্ঞান অর্জন করি। তো যে যত জানে সে তত জ্ঞানী, এবং যে জানে না তাকে আমরা কী বলি, জ্ঞানী। যে জ্ঞানকে খারাপ কাজে ব্যবহার করে তাকে আমরা বলি জ্ঞানপাপী। কিন্তু যিনি জ্ঞানকে সঠিক কাজে ব্যবহার করেন তিনি হলেন বুদ্ধিমান। ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাপ্লাই দ্য নলেজ। বুদ্ধিমান হল সে যে তার জ্ঞানটাকে সঠিক কাজে ব্যবহার করে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আমাদের জ্ঞানটাকে সঠিক কাজে ব্যবহার করছি নাকি বেটিক কাজে ব্যবহার করছি, এটি হচ্ছে ব্যাপার। তারপরে আমি জ্ঞান অর্জন করছি এই জ্ঞানটাকে সঠিক কাজে ব্যবহার করার জন্য, কিন্তু আসলে কি সেটা করছি? যেমন মিথ্যা কথা বলা খারাপ, এই জ্ঞান আমার আছে, তার মধ্যে মিথ্যা কথা বলছি। ঘুষ খাওয়া খারাপ, এই জ্ঞান আমার আছে, তাও ঘুষ খাচ্ছি। সিগারেট খাওয়া খারাপ, আমি জানার পরে সিগারেট খাচ্ছি। আমি মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অন্যায় করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছি, এটা অন্যায় জানছি তারপরে করছি, তার মানে এই জ্ঞান থাকা সত্ত্বেও আমি ভুল কাজটা করছি, তার মানে কী দাঁড়াচ্ছে? তার মানে আমি বুদ্ধিমান না। কারণ বুদ্ধিমানরা তো সঠিক সঠিক কাজ, বুদ্ধিমানরা জ্ঞানটাকে সঠিক কাজে ব্যবহার করে, তার মানে আমি বুদ্ধিমান নই বা আমার বুদ্ধি কাজ করছে না। তাহলে এখন উপায়টা কী, উপায়টা কী? তাহলে ব্যাপারটা যদি আমি এভাবে ব্যাখ্যা করি যে বুদ্ধিকে আমি তাহলে অ্যাক্টিভেটেড কী করে করবো, সেটা হচ্ছে মানুষ যদি গভীরভাবে সচেতন হয়, গভীরভাবে উপলব্ধি বোধ আসে, সেখান থেকে যখন তার আন্ডারস্ট্যান্ডিংটা হয়, বোধটা হয়, বোঝাটা হয়, বুঝতে পারা আন্ডারস্ট্যান্ডিংটা যখন তার ভিতরে গভীর হয়, তখন মানুষ কখনো অন্যায় করতে পারে না। আন্ডারস্ট্যান্ডিং, হু অ্যাম আই, হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, আমরা পৃথিবীতে এসেছি, সবাই চলে যাব, এবং মানুষের উত্তম কাজ করেই, মানুষের সেবা করে, মানুষের ভালো কাজ করেই তো যাবো। কারণ আমার সাথে কিছু যাবে না, ধন সম্পদ বাড়ি গাড়ি কিছু যাবে না, যাবে আমার উত্তম কাজ, ভালো কাজ, সৎ কাজ।
একজন মানুষ যখন এই বোধ উপলব্ধি করবে তখন তো মানুষ সৎ হবে। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, এই বোধটা কেন আমার জাগ্রত হচ্ছে না? আমি জানি এটা খারাপ, তারপরে কেন করছি? তারপরে আমার বুদ্ধিটা কাজ করছে না কেন? যেমন দেখি, আমরা যদি কোরআনের বাণী থেকে বলি, কোরআন শরীফ থেকে, যেমন সুরা ইশে জুমাতে আল্লাহ বলছেন, সুরা জুমাতে আল্লাহ বলছেন, যে জানে এবং যে জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন, যে জানে এবং যে জানে না তারা কি সমান হতে পারে? এরপর আল্লাহ বলছেন, বুদ্ধিমান সেই যারা চিন্তা ভাবনা করে। তার মানে বুদ্ধি কাকে বলছে? ওই যে বললাম, যারা জ্ঞানটাকে, যারা জানাটাকে গভীরভাবে উপলব্ধি যখন করে, তখন তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়, কোনটা পাপ আর কোনটা পুণ্য বোঝার ক্ষমতা হয়, তখন আমি চয়েস করব সঠিকটা। যেমন আল্লাহ বলছেন, জ্ঞান যে জানে এবং সে জানে না তারা তো এক হতে পারে না, তারা কি এক হতে পারে? তারপরে বলছেন, বুদ্ধিমান সে যারা চিন্তা ভাবনা করে। তার মানে আমি যে অন্যায় করছি আমি গভীরভাবে ভাবছি না, কারণ ভাবলে কখন খারাপ কাজ করতে পারি না। যেমন সুরা কাফে আল্লাহ বলছেন যে এই কেতাব থেকে, তার কয়েশের থেকে, তারাই উপদেশ গ্রহণ করবে যাদের বিবেক বুদ্ধি আছে। তার মানে বুদ্ধি যার, সেই সেখানে উপদেশ গ্রহণ করতে পারবে, তার মানে সে সেটাকে উপলব্ধি করবে। তাহলে আমি অন্যায় করছি, মানুষের হক নষ্ট করছি, মানুষকে কষ্ট দিচ্ছি, মানুষকে অধিকার বঞ্চিত করছি, তার মানে আমার বিবেক বুদ্ধির সমস্যা হচ্ছে। এবং এই এই বুদ্ধিকে যদি আমি সঠিক করতে চাই, তাহলে আমাকে গভীরভাবে ভাবতে হবে, আমি যে ব্যবসাটা করছি কিসের জন্য করছি? আমি তো মানুষের, আমি যেই ব্যবসাই করি না কেন, আমি যদি ইলেকট্রিক সামগ্রীর ব্যবসা করি সেটা মানুষের জন্যই তো করছি। আমি যদি শিক্ষাঙ্গনের ব্যবসা করি, মানে আমি যদি স্কুলের শিক্ষক হই, তাহলে আমি মানুষকেই তো পড়াচ্ছি। আমি যেই পণ্যের ব্যবসা করি সেটা মানুষ কেন্দ্রিকই তো, মানুষকে দেওয়ার কেন্দ্রিক, সেবামূলকই তো। তো আমি মানুষের সেবার জন্যই আমার ব্যবসা, সেটা গার্মেন্টস শিল্প যত শিল্পই হোক, সবগুলো তো মানুষ কেন্দ্রিক সেবামূলক। এখন পশু পাখির জন্য যেটা আপনি খাবার খাবেন, সেই পশু পাখি তো মানুষের জন্যে। তো সুতরাং বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই অন্যায় করতে পারে না। সুতরাং যারা অন্যায় করছেন, মানুষের সুযোগের সদ্ভাব করছেন, জিনিস মূল্যের মূল্য বৃদ্ধি করছেন দ্বিগুণ তিনগুণ, মানুষকে কষ্ট দিচ্ছেন নিজের লাভের জন্য, নিজের অতিরিক্ত অন্যায়ের মুনাফাকের জন্য, তারা কখনোই বুদ্ধিমান নন। তাদের ইহকাল পরকাল দুটোই ভয়ঙ্কর পরিণতির দিকে যাবারই কথা অ্যাকর্ডিংলি কোরআন হাদিস অনুযায়ী আমরা জানতে পারি। সুতরাং বুদ্ধিমান সে যে ন্যায় এবং অন্যায় বোঝার ক্ষমতা রাখে এবং ন্যায়টাকে গ্রহণ করে। তো ধন্যবাদ সোনা টিভিকে আমাকে এ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আশা করছি সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি সেরা করে বানিয়েছেন, বুদ্ধিমান প্রাণী সেই বানিয়েছেন। আমরা সেরাই থাকতে চাই এবং বুদ্ধিমান হতে চাই, এবং সেরা ব্যক্তি কখনো অসেরা কাজ করে না, বুদ্ধিমান ব্যক্তিরা কখনো অন্যায় করতে পারে না। ভালো থাকবেন, শুধু থাকবেন। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।